মুর্শিদাবাদের কান্দি থানার আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের শাসপাড়া এলাকায় বুলেট শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে ছটি বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ বুলেট শেখকে আটক করেছে। শনিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুলেট শেখের বাড়িতে হানা দিয়ে বাড়ির পাশে বালিতে মজুত করে রাখা ছটি বোমা উদ্ধার করে। অপরদিকে বুলেট শেখের পরিবারের সদস্যরা জানান, বুলেট ওই বোমা রাখেনি, কেউ বা কারা তাদেরকে ফাঁসানোর জন্য বোমাগুলি মজুত করেছিল। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমরা ঘুমিয়েছিলাম, তারপরে এসে দেখছি তো কিছু পুলিশ এসেছে, দিয়ে পুলিশে আমাদেরকে বলছে তোমাদের ঘরে বোম পাওয়া গেছে, কিন্তু আমরা বোমা সম্বন্ধে কিছুই জানি না। আমাদের এমনি পানি গ্রামে ঝামেলা হয়ে যাচ্ছে যে একটা জমি সম্বন্ধে, সেই জমি সম্বন্ধে নিয়ে কিছু জন হয়তো মানে আমরা জানি না কিন্তু সঠিক যে সে বোমাটা রেখে গেছে, কিন্তু তার জন্য পুলিশে বলছে যে তোমাদের বাড়িতে বোমা পাওয়া গেছে, তোমরা বেরিয়ে এসো। আমরা বলছি যে না, এটা আমরা রাখিনি, এটা কে রেখেছে আমরা জানি না। আমরা যদি বোমায় রেখেছি তো ওইখানে তো থাকবে না, তাহলে অন্য জায়গায় খুঁজবে, কিন্তু পুলিশে কোনো জায়গা না যেয়ে সেইখানে গেছে যেখানে রেখে গেছে, যেখানে বিপক্ষ পার্টি মানে ফোন করে বলেছে যে হ্যাঁ ওখানে বোমা আছে সেইখানেই গেছে পুলিশে। অন্য অন্য জায়গা, আমাদের অনেকটা বড় বাড়ি, সেখানে কোনো জায়গা খোঁজ না করে সে যেখানে বোমাটা রেখেছে বলেছে, ইনফর্মার দিয়েছে, সেইখানেই গেছেন যে সেইখান থেকে বোমা বের করে বলছে না এখানে বোমা পাওয়া গেছে। আমরা যদি কিছু বলতে গেছি তা আমাদেরকে পুলিশে বলছে যে তোমরা চুপ করো, তোমাদের বাড়িতে মাল পাওয়া গেছে, আবার তোমরা এরকমভাবে কথা বলছো, কিন্তু এমনিভাবে তো বেআইনিভাবে পুলিশ আসার কোনো দরকার নাই। পুলিশ এসেছে আমাদের বাড়িতে কোনো লক করেনি কিছু না, কিন্তু একদম বিছানায় চলে গেছে, দিয়ে বলছে যে হ্যাঁ তোমাদের বাড়িতে বোমা পাওয়া গেছে, তোমরা এসো। আমরা বলছি আমরা এটা পাইনি বা আমরা এটা রাখিনি, আমরা ইয়ে চাই, আমাদের বাড়িতে এটা ই করে ফিঙ্গারপ্রিন্ট করবো, আমাদের এই ঝুলাটা ভালো করে রাখেন। তো বলছে না চুপো, তোমরা এরকমভাবে তোমাদের বাড়িতে মাল পাওয়া গেছে বা তোমরা বড় বড় কথা বলছো, কিন্তু এটা আমরা কে করেছে কে কীভাবে করেছে জানি না, কিন্তু এটা আমরা তদন্ত চাই, আর যে করেছে তার আমরা শাস্তি চাই। কে রাত্রের কথা বলছে, ওই যে রাত্রে এসে গেট ঘষা নাই কিছু নাই, ওরা ঢুকে সব বাড়ি ময় সব সবই করছে, ক্যামেরা করছে ছেলে। এবার আমরা ছেলেতে কেন্দে উঠিল, ছেলেকে চুপাইলাম, চুপিন আমি ঘুরে তখন আমার ছেলের নাম করে ডাকছি, তা কোনো কথার উত্তর পায় না। নিয়ে এবার তারপরে যে আমার ছেলের আব্বাকে এবার বলছি যে পুলিশ এসে বাড়িতে, তা গেট খসা নাই কিছু নাই, ওরা এসে তখন সব দিকে ক্যামেরা করছে, সব পুলিশ কটা ওই সীমানাতে যে হাজির হইয়াছে গা। আমরা বলছি এখানে পুলিশে কি করছে, তা দেখছি তো ওরা তখন ই করছে। আমরা বলছি যে ছেলেরা বাচ্চারা আমার আঁটি আছে, আঁটিগুলো নিয়ে খেলা করে, কি বলছেন আপনারা খারাপ কথা, আমাদেরকে ওসব বলবেন না, আমরা ওসব জানি না, আমাদের ওসব আমাদের নাই, ওসব চাষ নাই, আমরা কানে শুনেছি কিন্তু চোখেও জিনিস দেখিনি, এই কথাই বললাম। তখন এবার আমাদের এইখানে তুলে এনে এইখানে দেখেন, তখন বলছি আপনার ছেলে মেয়ে কটা, তাই করে জিজ্ঞেস করলে করে ছেলে দিকে এবার গেট খসা বেরি নাসেন, তাই করছি ঘর থেকে তালা খসেন, আমাদের ছেলের আব্বা বাইরে এলো, তখন ছেলেকে নিয়ে তখন কথা কটা বম নিয়ে গেছে, এটা এখানেই বার করলে, তা আমরা ভয়ে আমাদেরকে দাঁড়াইতে দিলে না, দাঁড়াইতে দিলে না, সাইড করাইলে সরে যাও সরে যাও। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, আনন্দ বার্তা।